নমস্কার বন্ধুরা, গৌতম ইন্টারন্যাশনাল চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ শারদে আর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতা সিথির মোড়ে সার্কাস মাঠে বন্ধুদল ক্লাব দ্বারা আয়োজিত শারদ দুর্গোৎসব পূজা প্রাঙ্গণে। এখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরে অনুকরণে। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, এখানে বৃন্দাবন গার্ডেন রয়েছে, পহরাও রয়েছে। অপূর্ব সুন্দরের মন্দিরটি লাইটিংয়ে অসাধারণ কাজে অসাধারণ লাগছে। দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসছেন এই মন্দিরটি দেখার জন্য। এটি সার্কাস মাঠে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে, দর্শক মেলাও হয়, পাশে মেলা হচ্ছে। অসাধারণ লাগছে মন্দিরটি। আমি এখন মন্দিরে প্রবেশ করব, দেখা যাক ভেতরে কাজ কিরকম। সামনে একটি শ্বেত অস্থি নির্মাণ করা হয়েছে, বাচ্চারা দেখে নিয়ে ব্যস্ত। এবার মন্দিরে প্রবেশ করছি, উপরে সিলিংয়ে কাজ অসাধারণ, ঝাড়বাতি কারুকার্য অসাধারণ। উপরে সিলিংয়ের কাজও অসাধারণ, দেখতে ভারী সুন্দর লাগছে। দূর থেকে মায়ের অসাধারণ মূর্তিটি চোখে পড়ছে। প্যান্ডেলের সঙ্গে মানানসই মায়ের অপূর্ব মূর্তি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার।